कागज होई ए हट पे ये होलो की बे साला हां सब केस तोरा निजराई सॉल्व करबी यदि प्रमाण पाई सब कोटाके भेतरे ढोकाबो मेरे हाथ पा भेंगे देबो बुझेजी ए तोर बॉस के डाक साला टांते टांते थानाय निए जाबो की बापा सर किरे প্রমোশন পে এসআই থেকে এসপি হওয়ার জন্য এখানে এসেছিস একটু আগেই আপনাদের এসআই আসছে স্যার হোম মিনিস্টার সাহেব এত লেট করে এলেন ভাবলাম দুটো পেগ মারবো এখনো সময় আছে এ কি করছে স্যালুট করতে এসেছিস আরে যে আমার ধান্দার দিকে তাকায় তার আমি চোখ তুলেনি যে আমার দিকে আঙুল তুলে তার হাতটা কেটে নি জোরে কথা বললে গলার নলিটা কেটে নি এই পুলিশ ডিপার্টমেন্ট থেকে মিনিস্ট্রি লেভেল পর্যন্ত সব আমার হাতের মুঠোয় তারপরও তুই এখানে এসেছিস তোর এখানে আসার সাহস হলো কি করে বে হ্যাঁ মনে হচ্ছে তোর খুব চর্বি জমেছে তাই মরার জন্য সোজা এখানে চলে এসেছিস না এখন যদি তোকে আমি গলারটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দেওয়ালে ঠুকে ঠুকে মেরে তোর লাশটা তোর মায়ের কাছে পাঠিয়ে দিই তাহলে তোর বাসুনা খড়গপুরের নারায়ণগঞ্জের বাসুনা ড্রাগস মাগলার এই দিনের আলোয় আইন ভেঙে সবার চোখের সামনে ড্রাগের ব্যবসা করে যে বাধা হয় সে তার ভয়ঙ্কর রূপ দেখে হোম মিনিস্টার ডিআইজি এর বন্ধু এক কথায় এ মানুষ নয় দানব এই ভদ্রমহিলা হলেন জানকী দেবী ইনি এবং এনার স্বামী সিভিল সার্ভিসে চাকরি করেন এদের একটা ছেলে একটা দত্তক ওরাই এদের জীবন আর কতক্ষণ লাগবে টাইম হয়ে যাচ্ছে যে শুরুতে এক ঘন্টা দেরি আছে স্যার তোর মাথা বাড়াবো ম্যাচের কথা কে বলছে ছেলে আসার সময় হয়ে গেছে ইনি হলেন রামবাবু জানকী দেবীর স্বামী ইনি এনার ছেলের কথা বলছেন এনার মতোই এনার ছেলের নামও রামবাবু এটাই এদের বংশের রীতি ইনি হলেন নন্দবাবু রামবাবুর প্রতিবেশী ইনি নিজেকে এই পাড়ার বিবেকানন্দ বলেই মনে করেন মিউনিসিপ্যালিটির কর্মী এক্সট্রা কোয়ালিফিকেশন বলতে কিছুই নেই হ্যাঁ থ্যাংক ইউ বৌদি দেখলে তো কেমন ঠিক সময়ে চা টাইমে চলে এলাম হ্যাঁ ঠিক বলেছো কফিটা আমি তোমার জন্যই করে এনেছিলাম হ্যাঁ সেটা তো আমি জানতাম আমার জন্য একটা গুড নিউজ তোমার জন্য একটা ব্যাড নিউজ রামবাবু খবর শুনেছো আমার ছেলের জন্য বিদেশ থেকে কল এসেছে তোমার ছেলের কি খবর কল ওরা করেছিল না তুমি করেছিলে হ্যাঁ ওরাই করেছিল আই অনলি রিসিভ দ্য কল আই অ্যাম প্রাউড ফাদার ইউ নো ফোনে বেশি কথা বললে ব্রেন টিউমার হয় আই নো দ্যাট হ্যাপি নিউজ বললে বাহবা দিতে হয় এরকম অশুভ কথা কেন বলছো আমার ছেলের জন্য তোর এত চিন্তা কিসে কি এমন করেছো ছেলের জন্য পয়সা দিয়ে বাইরে থেকে পড়িয়ে এনেছো এখন সভ্যতা সংস্কৃতি ভুলে শুটবুট পরে আমেরিকা ইউরোপ সব বিদেশ ঘুরে বেড়াচ্ছে এটাই বলতে এসেছো আহ তোমার ছেলেকে ভালো করে পরিষ্কার করে ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখো তাহলে ছেলে ফ্রেশ থাকবে যাও তো চলো আমরা আমাদের ছেলেকে কোথায় রাখবো জানা আছে আমাদের প্রত্যেক জেনারেশনে একজন করে কাজ করে আমাদের জেনারেশনে আমরা দুজন কাজ করছি কেন করছি যাতে আমাদের ছেলের কোনো কষ্ট না হয় বুঝতে পেরেছো তাহলে আপনারা কি আপনাদের ছেলেকে কিছু করতে দেন না কাজ করে তো ওর কাজের স্টাইলটাই আলাদা টিভি কিভাবে চালায় জানো টিভি টিভি ও টিভি রিমোট কি করে অপারেট করে জানো তাহলে ভাত কি করে খায় কেন মুখটা নিচু করে এইভাবে খায় দেখো নন্দ ভাত লক্ষ্মী তাই ছেলেকে আমি ভাতে হাত দিতে দিই না নিজের হাতেই খাওয়া জ্ঞান করে বলুন তো আপনার ছেলেটা করে কি ও কাজ করলে আমরা কষ্ট পাবো তাই ও কোনো কাজই করে না আমাদের বড় ভালোবাসে তো আপনার ছেলে কখন আসবে যারা কাজ করে তারা কখন আসবে বলতে পারি যারা করে না তারা কখন আসবে কি করে আমাদের ছেলে কখন আসবে তা তোমার কি তুমি তোমার রাস্তা দেখো দুজনের মধ্যে একজন বললেই তো পারো বুঝতে যেতে পারো তাই বলছি এসো আপনাদের ছেলেকে দেখতে ইচ্ছে করছে পৃথিবীতে আমার মতো কে আছে ঘুরে দেখো চারিদিকে মেনে তোমার হবে নিতে ডিউটি দশটা পাঁচটাতে বোরিং লাইফ যাদের এমনিতে তবু আসে তারা আমার কাছে অ্যাডভাইস নিতে কি করে এনজয়
রঞ্জন বলে ডেরিং ড্যাশিং সুপারম্যান যে আমি আজকে পৃথিবীতে আমার মতো কে আছে ঘুরে দেখো চারিদিকে মেনে তোমার হবে নিতে টেনশন নেই শুধু টেনশন নেই না রে আমার লাইফেতে খুব ছোট বড় দাদা ঠেঙিয়ে কুড়ি যে গাদা সে তোম রাখি রে লাইফে মস্তিতে থাকো বন্ধু এটাই চাই আমি পাঙ্গা যে নেবে তাকে কেউ কোনোদিনও খুঁজে পাবে না স্বর্গের উর্বশীর মতো একবারে ফাটাফাটি মালগুলো একটু আগে যখন বাইক নিয়ে যাচ্ছিলাম কানে একটা রং সাউন্ড এলো আমি বলেছিলাম রে কি করবি সাইলেন্ট হয়ে গেলি যে কিছু ভাবছিস নাকি আমি কোনো কাজ করার আগে ভাবি না এটাই আমার উইকনেস মারার পর তো আরোই ভাবি না ওটা ইউজলেস এরপর তোদের যদি আমি আরো মারি তাহলে তোদের জন্য আমার দুঃখ হবে ইগোটা হার্ট হয়ে যাবে থ্যাঙ্কস এবার বলতো সাউন্ডটা কে করেছিলি কে করেছিলি বল আরে এখনই তোকে মারলে সাউন্ডটা ওই করেছিল স্যার এই চুপ কর না বল না মাক খালি এই করেছিল বল না বল না ওই করেছিল সাউন্ডটা তুই করেছিস না হ্যাঁ তুই করেছিস না হাতে লেখাগুলো দেখেছিস হ্যাঁ এটা লাইফ লাইন এটা হার্ট লাইন এটা হেড লাইন মাঝখানে সরু লাইন চলে গেছে এটা ফেথ লাইন এখন এটা দিয়ে যদি মারি কি হবে জানিস না আমি না স্যার তোর ভাগ্য রেখা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পেরেছিস আমি না স্যার তোরা সবাই ভালো করে বুঝতে পেরেছিস তো হ্যাঁ তুই একটু ভালো করে বোঝাবি আরে আর কোনোদিন কোনো মেয়েকে বিরক্ত করবি না কি হয়েছে গাড়ি খারাপ চলুন আমি ড্রপ করে দিচ্ছি আমার ফ্রেন্ড আসছে আবার ওরা আসতে পারে চলুন আমি হ্যাঁ তুই গাড়িটা নিয়ে আয় ঠিক আছে লাইসেন্সটা টুল বক্সে আছে দেখি গাড়িটা সারিয়ে নিয়ে আসবি রে মেয়ে দেখলেই চালু মাঝখান থেকে ফেসে গেলাম আমি কোথায় যাবেন সামনে মেডিকেল লেডিস হোস্টেল ওখানে এত রাতে যখন বাইক নিয়ে বেরোতে হয় তখন গাড়িতে পেট্রোল আছে কিনা পার্সে টাকা আছে কিনা আশেপাশে কোথাও পেট্রোল পাম্প আছে কিনা দেখে নিতে হয় তা নয় হুড় করে বেরিয়ে পড়লাম এটা ঠিক নয় কি হলো রে বাবা ও পেট্রোলও আছে পয়সাও আছে কি দেখছো কি হ্যাঁ তোমার আমার মধ্যে পার্থক্য আছে টাকা আছে পেট্রোল নিয়ে নেব এমন সময় ফুরলো একটা পয়সাও নেই প্রেস্টিজ ম্যাটার হয়ে গেল ভাবলাম ইমপ্রেস করব সব ভেস্তে এই সালে এই সময় চলে গাড়ি রেডি এই এত তাড়াতাড়ি এলি কেন রে এই তুই কি ইঞ্জিনিয়ার হয়ে গেছিস ম্যাডাম এই হাইট ওয়েট নিয়ে এত রাতে এদিক ওদিক ঘুরবেন না নিজের জায়গায় চলে যান এত রাতে মেয়েদের বেরোনো উচিত নয় কখন কে কী করে দেবে
আরে পেট্রোল পাম্প কোথায় রে ভাই? তাড়াতাড়ি দেখ, আর ঠেলতে পারছি না, দুদিন ধরে বাড়ি যাইনি, বাবা কি বলবে কে জানে। তোকে একটা কথা বলি শোন, ওটা বললে তোর বাবা কিছুই বলতে পারবে না, উল্টে তুই তাকে বলবি। চল বলছি, বল 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 বল, কেন বলেছিস বল? আমার কেন বলছো, আমি কি জানি? তুই না বললে আমার যে আরেকটা সেটআপ আছে এরা কি করে জানলো? কাল রাত থেকে এরা দুজন আমার মাথা খেয়ে ফেললো। তুই আমার সংসারে আগুন লাগাতে চাইছিস কেন? আমি বিবেকানন্দ স্বামী, আমার স্বামী প্রশ্ন তুই কেড়ে নিতে চাইছিস? এত রেগে যাচ্ছ কেন? আমি ইয়ার কি করে বলেছি ওদের বুঝিয়ে বল। এই সত্যি রে, ইয়ার কি করে বলেছি? তুই মিথ্যা বলেছিলি, ও দুদিন বাড়ি আসেনি, আপনি রেগে যাবেন, তাই আপনাকে ঠান্ডা করার জন্য আমি বলেছিলাম। ঠান্ডা করার জন্য বলেছিলি? দেখো মারবো এক ডান্ডা। ওর একটা ইন্টারভিউ ছিল, তোর জন্য দিতে পারলো না। জীবনে কখনো ইন্টারভিউ দিয়েছিস? ইন্টারভিউর মর্ম তুই কি বুঝবি? ইন্টারভিউ দিলে বুঝছিস? ওসব বাজে কাজে ইন্টারভিউ আমি দিই না। এখন আমার খিদে পেয়েছে, বাড়িতে মা ভালো মন্দ রেঁধেছে, আমি এখন বাড়ি গিয়ে কচু ডুবিয়ে খাবো। তুই ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? যাবো ইন্টারভিউ তো গেছে, তুই খেয়ে যা, খেয়ে। মা খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, যেটা বলেছিলাম করেছো তো, তাড়াতাড়ি দাও। আজ তোর জন্য একটা স্পেশাল আইটেম করেছি। এ কি মা, তোমাকে তো আমি বিরিয়ানি করতে বলেছিলাম। ওরে অর্ডার দিয়ে খাবার হোটেলে বানানো হয়, মা যেটা বানায় সেটা ভালো বেশি। বাবলু এই মা আমার সুপার সুইট মম, তাড়াতাড়ি দাও, এই ভালো করে খাবি রে, লজ্জা করবি না, তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে। বাবা তোমায় একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বল না। আমি ইন্টারভিউ দিতে চাই। ইন্টারভিউ দিবি? আমরা কি দোষ করলাম? তোর কি কোনো অসুবিধা হচ্ছে? দরকার হলে ইউরোপ যাবি, আমেরিকা যাবি, সিঙ্গাপুর যাবি, সুইজারল্যান্ড যাবি, ইন্টারভিউ দিতে কেন? হ্যাঁ তোকে অফিস যেতে হবে না সোনা আমার, তোকে একটা ওয়ার্ল্ড ট্যুর গিফট দিচ্ছি, তুই যেখানে খুশি বেরিয়ে আয়। আরে ওহ, তোমরা তো টেনশন নিচ্ছ কেন? আমি চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি না, ইন্টারভিউ কেমন হয় সেটা দেখবার জন্য আমি যাচ্ছি। এটাই এক্সপেক্ট করেছিলাম। এই বস, দেখার জন্য? ওকে ওকে। হ্যাঁ নন্দ কেমন আছো? রামবাবু তোমার ছেলে খুব বাড়াবাড়ি করছে, আমাদের জ্বালিয়ে খাচ্ছে। বাচ্চা ছেলে ছাড়ো না। বাচ্চা ছেলে হাফ প্যান্ট পরে ঘরে থাকে? এ কি আমার ফ্যামিলি ফ্রেন্ড হয়ে তুমি এই কথা বলছো? ছেলেটাকে একটা ইন্টারভিউ এর ব্যবস্থা করে দাও না, তাহলেই ও ঠিক হয়ে যাবে। ওকে ওকে, এখন একটা ছেলেকে ইন্টারভিউর জন্য ডাকবো, তারপর দেখো কেমন জব্দ করি। কাম ইন। গুড মর্নিং আঙ্কেল। এটা বাড়ি নয়, ক্লাব নয়, এটা অফিস। ওকে আমি অফিসার, তুমি ক্যান্ডিডেট। ইন্টারভিউ দিতে এসছো না অফিস দেখতে এসছো? আপনি ওয়াকিং ইন্টারভিউ বলেছিলেন না, তাই ওয়াকিং করছো, বসো। সরি। ওকে শোনো মিস্টার, আমরা তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি ঠিক ঠিক উত্তর দিতে পারলেই চাকরি পেয়ে যাবে। ওকে তোমার নাম কি রামবাবু? অমিতাভ বচ্চন। ও মিচ্ছু, কতটা পড়েছো? বিকম মনে হয়। মনে হয় কেন? পড়াশুনো কতটা করেছো সেটাও ঠিক করে জানো না? কত পার্সেন্ট পেয়েছো? একজনকে 50,000 টাকা দিয়েছিলাম। হ্যাঁ আমাদের কলেজের লোক। হ্যাঁ বলেছিল ফার্স্ট ক্লাস করে দেবে। কিনেছিলে? আজকাল পয়সা ছাড়া কোনো কাজ হয় না। কই ফাইলটা দেখি। কি এটা, এডুকেশন ফাইল না এনে হেলথ ফাইল এনেছো? সিনেমায় দেখেছি একটা ফাইল নিয়ে সবাই ইন্টারভিউ দিতে যায়, আমি এটাই নিয়ে এসেছি, বাড়িতে এটাই ছিল। তুমি খুব চালাকি করছো রামবাবু। অমিতাভ বচ্চন ঠিকভাবে উত্তর দাও। এটা আমার হেরিডিটি প্রবলেম। ওকে এবার যা যা জিজ্ঞেস করছি প্রপার অ্যানসার দাও। ইডিয়েট কে ইংরেজিতে কি বলে? ঘাবড়ে গেছে বোকা। নন্দ এসব কি এখানে, ইয়ার কি মারতে এসছো? রিল্যাক্স স্যার, রিল্যাক্স। বিয়ে করেছো? আপনার মেয়েকে দেবেন? মার্কেটে বেকার ছেলের অবস্থা এরকমই। কাজ করো না তো কি হয়েছে, কোনো লাভ অ্যাফেয়ার্স তো থাকতেই পারে তোমার। কি অ্যাফেয়ার্স করবেন আপনি? হোয়াট সাপোজ আপনার সঙ্গে আমার অ্যাফেয়ার্স আছে, হঠাৎ আপনাকে রিক্তি রোশনের মতো কেউ ফোন করলো, তখন আমার পজিশনটা কি হবে? হ্যাঁ না ফোন রিসিভ করবেন না এসএমএস এর রিপ্লাই, তখন আমায় নিয়ে ভাবার সময় কোথায়? আপনি বলুন, হ্যাঁ এটা প্রেম না ভন্ডামি? এরকমই কথা বলে, এর সঙ্গে কথা বলাই বেকার। এক্সকিউজ মি, হ্যালো। হ্যাঁ কি আমাদের ছেলেকে মেরেছে? হ্যাঁ এখনই যাচ্ছি দাঁড়া। ইন্টারভিউ মাঝখানে চলে যাচ্ছে কেন? সিনেমার মাঝখানে যদি বল লাগে মানুষ এভাবেই চলে যায়। সরি সন্ধ্যেবেলা এসে ফাইলটা নিয়ে যাবো। তুমি আবার কষ্ট করে আসতে যাবে কেন? আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো কপাল। জামাই বাবু, শালা বাবু, কাকা বাবু কত দেখলাম, এখন রাম বাবু। এই ভুকুইলেশ রোডে আমার সঙ্গে পাঙ্গা নিতে গেলে তার রিয়াকশন কি হবে তা তুই জানিস? কি হলো রাম বাবু, এত তাড়াহুড়ো করে আসছো কেন রাজা? ওয়াকিং আর টকিং করার আগে একটু থিংকিং করো। এই না জেনে মারলি কেন? তোকে মারতে গেলে চোখ দাও নাকি? কন্ট্রোল, তোর বন্ধুকে কেন মেরেছি জানিস? আমার বন্ধুকে মেরেছি শুধু এইটুকুই জানি। এ
এই ভুকুইলাস রোডে আমাকে মারলে তার রিয়াকশন কি হবে জানিস? দেখা তো রিয়াকশন, দেখতে চাস? দেখা, কাম অন, কোথায় গেলি রে? এই দেখ রিয়াকশন। এই তোদের একটুও কমন সেন্স নেই? হ্যাঁ, এই বডি নিয়ে এই বডির সঙ্গে তোরা ফাইট করবি? হ্যাঁ, মঙ্গলবার আমি ফাইট করি না, পরে তোকে দেখে নেবো। মঙ্গলবার বুধবার বলি না, তোকে সববারই মারবো। কি ব্যাপার ম্যাডাম, আজকে ও পেট্রোল নেই নাকি? হ্যাঁ, মাইন্ড ইওর ওন বিজনেস। ওই রে বেরিয়ে আয়, আমার সময় নষ্ট করিস না। তুই নিজে বেরিয়ে আসবি নাকি আমাকে নিজেই খুঁজে নিতে হবে? হ্যাঁ না, আমার জন্য এত সময় নষ্ট করছিস কেন রাজা? মেয়েটাকে তো দেখলি, এখন যা না। তোমরা দেখাচ্ছি আমাকে বাঁচান ম্যাডাম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমাকে ছোট ছেলে পেয়ে কিভাবে মেরেছে দেখুন স্যার, আপনি বলুন ম্যাডাম, মারছিল না? আজকে আমার দিনটা খুব লাকি, লাইফে এরকম দুটো জিনিস দেখবো ভাবিনি, প্রথমে ইন্টারভিউ, তারপর পুলিশ স্টেশন। ভালো, দারুণ লাগছে। একটা পেটিকেস দিয়ে লকআপে ঢুকিয়ে দাও। স্যার আপনাকে আমি 5,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে নিন আর ম্যাটারটা ক্লোজ করে দিন। আমাকে ঘুষ দিচ্ছিস? ইয়া সিচুয়েশন এটাই ডিমান্ড করছে স্যার। কেন, তুই কি এমএলএ ছেলে, এমপির ভাই, নাকি মিনিস্টারের আত্মীয়, অথবা ইন্টারন্যাশনাল টেররিস্ট? স্যার আপনি যদি নিজেকে সুপার বলে ভাবেন তাহলে আমিও আমার কাছে সুপার। লাইফে ফার্স্ট টাইম পুলিশ স্টেশনে এলাম স্যার, ভালোই লাগলো। নমস্কার, চলি রে। এই ওকে ধরো। এই শোন না, এবার কাউন্ট করতেই হবে। আরে আমি এই স্টেশনে নতুন, কিন্তু ডিউটিতে নয়। নে কাউন্ট কর স্যার। একে ছেড়ে দিলে পুলিশ স্টেশন থেকে এয়ার স্টেশনে চলে যাবে স্যার। 1 2 3 4 5 এসে গেছি। বেল পেপার স্যার, 10,000। বেল পেপার স্যার, ক্যাশ পেমেন্ট। বেল পেপার স্যার, ছেড়ে দিন স্যার। ইনি তোমার কে? এসব বলছে আমার বাবা স্যার। ও তাই? ছেলেকে ছড়াতে এসেছি স্যার। দরকার হলে 20,000 দেব। ওর বদলে একে ঢুকিয়ে দিন। ব্যাপারটা বুঝুন স্যার, পরের বার ছাড়বো না কিন্তু। তোর কোনো চান্স নেই, পরের বার ধরতেই পারবেন না। চল, যেমন ওরা তেমনি এরা। বাবা তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই। আরে আমি আছি না, গাবড়াচ্ছিস কেন? আবার ওই স্বপ্নটা দেখছিস? ডোন্ট ওয়ারি নন্দিনী। মহেশ ফোন করেছিল স্যার, ওদের কাছে এমন কোনো ম্যাটার নেই।
যে আমাকে চায় সে আমার কাছে এলে আমি হেরে যাব। আমি যদি ওর কাছে যাই তাহলে আমি জিতে যাব। ছোটবেলা থেকে আমার মা এটাই শিখিয়েছে। এই এটা কি করা খুব দরকার? ইগোরে ইগোর প্রশ্ন, মেয়েটা ওকে পুলিশে দিয়েছিল না, তাই ওকে সরি বলতে হবে। এটা আমাদের হিরোর প্রেস্টিজ ইস্যু, বুঝেছিস? যা। সরি? সরি কেন বলতে হবে? কারণ তুমি ওকে পুলিশের হাতে তুলে দিয়েছিলে। আই ডোন্ট কেয়ার। এই জানা ম্যাডাম, ঝামেলা না করে সরি বলে নিন। এই হোয়াট ইজ দিস ননসেন্স ইন ফ্রন্ট অফ লেডিস হোস্টেল? তাতে তোমার কি? ববি লেটস গো। এই এই যে মাথা থেকে পা পর্যন্ত মেকআপ করে ডুকডুকি নিয়ে ঘুরে বেড়াচ্ছো, একটা ব্রেকিং নিউজ দিচ্ছি, মেয়েদের মধ্যে তুমি বিলো এভারেজ। চুপ করে থাকো আর সরি বলো। হোয়াট ননসেন্স। ওকে, আমার ইগোর জন্য তোমার ইগোকে হার্ট করবো না। এখন তুমি ডাক্তার নও, এখন তুমি শাড়ি পরে আছো, অ্যাপ্রন পরে নেই, সরি বলে দাও, নো প্রেস্টিজ। বলো বলো, সরি বলো, সরি বলো, সরি বলো। এখন আবার কে ফোন করো? বলো বলো, সরি বলো। বলবো কিন্তু শুনবে না। ঠিক আছে শুনবো না, তুমি বলেই দাও না। ওফ, এর মধ্যে আবার কে কল করছে? আমার না শুনলেও চলবে, তুমি বলেই দাও না। ঠকাচ্ছে ঠকাচ্ছে, ছাড় না, ডোন্ট মাইন্ড, তুমি বলো। হ্যালো। আরে ফোনটা দেখেই বলবে। আসছি আসছি, সরি। অটো, যা আমার গাড়িটা নিয়ে আয়। আমার ইগো স্যাটিসফাইড। এখন দেখি কে ফোন করেছিল। হ্যাঁ হ্যালো, কখন, কোন হসপিটাল? শক ট্রিটমেন্ট দিতে হবে, পজিশন খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে। ডাক্তারবাবু আসতে দেরি হবে। সিনিয়র ডাক্তারের জন্য ওয়েট করলে হবে না, লেটস ট্রাই, আর্জেন্সি কিছু করতে হবে। ম্যাডাম, হোয়াট হ্যাপেন্ড? একটু সরুন, আমাকে দেখতে দিন। She is out of danger. You are very lucky. Everything is going very fine. What the hell is going on here? আমার অ্যাবসেন্সে তোমরা পেশেন্টের জীবন নিয়ে ছেলে খেলা করছো। She's a cardiac patient, sir. She was very serious. We had to attend her. চলেন, আজ যদি পেশেন্টের কিছু হয়ে যেত তাহলে এই হসপিটালে বদনাম হতো। After all, you are a house surgeon. Don't cross the line. I don't care, sir. আমি আমার চাকরি নিয়ে ভাবি না, আমার রেপুটেশন নিয়েও ভাবি না। ওনার জীবন বাঁচানোর প্রশ্ন ছিল, তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনিই বলুন। With this attitude, you will never progress in your career. আমার কাছে ক্যারিয়ারের চেয়ে পেশেন্ট বেশি ইম্পর্টেন্ট, স্যার। আর ডক্টরস ফার্স্ট প্রায়োরিটি ইজ টু সেভ পেশেন্টস লাইফ। পেশেন্ট লোক দাঁড়িয়ে আছে, স্যার, চলুন। এখন কি করব? অ্যাকচুয়ালি এটা সিভিয়ার কার্ডিয়াক কেস। এমার্জেন্সি ওয়ার্ডের কেউ যদি জিজ্ঞেস করে তাকে বলবেন ডক্টর নন্দিনী দেখছেন। ইউ আর ভেরি লাকি, টু ডেজ ইউ উইল গেট ডিসচার্জ। ওকে, আই উইল। থ্যাঙ্কস। ইটস ওকে। Thank you.
চলে গেল জীবনে এলো সে যে স্বপ্ন নিয়ে, আর কোনো কথা তো আমি আর ভাবি না, জীবন স্পর্শে তার হবে যে শোনা, কবে আসবে সে ভালো বাসবে সে, হয়ে গেল এলো কি না, কিছু কিছু হলো মনে তারও কি সেই জানে, কিছু কিছু হলো মনে তারও কি সেই জানে, যখন থাকে চুপ করে সে আমারও মুখে কথা ফোটে না, যখন হাসে খিলখিলিয়ে তার মুখ থেকে চোখ সরে না, তার সুখেতে আমি যে সুখী তার বিনা যে আমি দুঃখী, কোনো সাড়া ভেবে আমি দিশাহারা, কি করে আমি বোঝাই তাকে ভালো তাকে কত যে বাসি, হাই নন্দিনী, মা অসুস্থ হওয়ায় লাইফে ফার্স্ট টাইম টেনশন হয়েছিল, ফাট আমার মাকে বাঁচানোর জন্য আমি কথা দিচ্ছি তোমার নিরাশ করবো না, রঙিন হলো জীবন আমার যেদিন থেকে হলো দেখা, যেমন নই আর নই আমি বুঝি আর জীবন সাথী পেয়ে গেলাম, পেয়ে তাকে ধন্য হলাম, মাই লাভ মন শুধু বলে যে আমার পাশে পাশে থাকি যেন দুজনেতে সারা জীবন, স্বপ্নে আমি মগ্ন থাকি দিন রাত তাকে যে ডাকি, একটা মেয়ে যে আমার মন নিয়ে গেল মিষ্টি ব্যথা দিয়ে, একটা দারুণ বলেছিস, ডায়লগ সুপারহিট, এই ডায়লগটা মঞ্চে দিলে না প্রচুর হাততালি পাবি বস, আর ফিল্মে মারলে না ফিউচার ফ্রাইট, বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না কি বেবি, তুমিও বেরিয়েছো অ্যাকশন করতে সেজে গুজে ডুকডুকি হয়ে, তোমরা এলে নন্দিনী এলো না, এই তুই নন্দিনীকে ডিস্টার্ব করছিস কেন রে,
বেবি তোমাদের রং ইনফরমেশন দিয়েছে, ডিস্টার্ব করেনি, প্রেম করেছি। কিন্তু ও তো তোকে ভালোবাসে না। এখন করে না, পরে করে নেবে। তোকে ভালো করে বুঝিয়ে বলছি, ওর পিছু ছেড়ে দে। না না, আমি তারপর বুঝছি। শোন, নন্দিনীর পেছনে আমি ছাড়তে পারবো না, তার চেয়ে বরং তোরা আমায় মার। কারণ আমি তোদের গায়ে হাত দিলে নন্দিনী আমায় মনে করবে রাউডি, আর সেটা আমি চাই না। কারণ আমি ওকে খুব ভালোবাসি তো, তাই ওর মনে কোনো কষ্ট দিতে চাই না। তাছাড়া কদিন পর ওর আমার এই ডক্টরস কেসটা তোরা হ্যান্ডেল করবি না আমি হ্যান্ডেল করবো? আরে আগে ওদেরই হ্যান্ডেল করতে দে না, কতক্ষণ ধরে ওয়েট করে আছে। তুই পরে আয়, যা 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 যা। এই লাস্ট টাইম তুই আমাকে চুনা দিয়ে গেছিস। ডক্টরস কেসটা আমাকেই ছেড়ে দাও। এটা আউটসাইড ম্যাটার বন্ধু, তোরা এ নিয়ে ভাবিস না, ইউ ক্যারি অন। এই আজকে তো মঙ্গলবার, তুই তো ফাইট করিস না। মঙ্গলবার আমি মার খাই না, মার দি। আরে তাড়াতাড়ি পালা, ধরলে মেরে ফেলবে। বন্ধু তোমাদের সঙ্গে আমার কথাই শেষ হয়নি, আরে পালিয়ে যাচ্ছ কেন? আমায় মারবে না? চান্সটাই মিস হয়ে গেল। এই এর সাথে ওর সাথে শুধু আলোচনাই করছিস, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। দিনের পর দিন কেটে যাচ্ছে, পাঁচ পাঁচটা বছর হয়ে গেল, পাঁচ পাঁচটা বছর, এখন আমার প্রতিশোধ সম্পূর্ণ হলো না। কই কাগজ তাড়াতাড়ি নিয়ে এসো। নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো, এই নাও ধরো। হ্যাঁ হেডলাইনে কি আছে তুমি পড়ে দেখো। স্যার নমস্কার। স্যার নমস্কার। স্যার দাঁড়িয়ে কেন, ঝুঁকে বলতে পারো না? নমস্কার স্যার। হ্যাঁ কি জন্য এসছো? চাকরির জন্য স্যার। চাকরির জন্য? সার্টিফিকেট আছে? সার্টিফিকেট নেই বলেই তো আপনার কাছে এসেছি স্যার। ওহো, উইদাউট সার্টিফিকেট চাকরি করে দিই তুমি জেনে গেছো স্যার? টাকা এনেছো? হ্যাঁ স্যার। দাও এই নিন। এত হালকা কেন? একটু কম আছে স্যার। ফুল টাকা নিয়ে আসবি, রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিয়ে আসবি। যা ছেড়ে দাও না, যখন এত করে বলছে। এই তুমি মুখ বন্ধ করো, আমি কাপড়ের দোকান খুলে নিয়ে ডিসকাউন্ট দেবো, চুপ করো। স্যার আমার চাকরিটা স্যার। চাকরি বাকরি কিছু হবে না, যাও এখান থেকে। স্যার আমি বেকার ছেলে, স্যার আমার ব্যাপারটা দেখুন না। আমি শুধু টাকা চিনি, এসব ছেলে পুরো মিডল এজ, আমি বুঝি না। এটা অনাথ আশ্রম নয়, গেট আউট। স্যার আমি গরিবের ছেলে বলে এরকম করলেন না, বড় লোকের সময় করতে পারতেন, এর ফল কিন্তু ঠিক হবে না, বলে দিলাম। যা যা করার করে নে, আমার কি ক্ষমতা তুই জানিস না? এই ওপর মহল থেকে নিচের মহল পর্যন্ত সমস্ত নামী লোকেদের সাথে আমার ওঠা বসা, আমাকে না জেনেই বলছে। এই যাও যাও, চা নিয়ে এসো। কোনো কন্ডাক্টর নেই। এখন এই ইডিয়েটটা না এলেই ভালো হয়। লজ্জা করে, অনেক লাভ চুরি একদম ফ্লপ হয়ে গেছে, আমি অপথে নেই। মানুষকে ডিস্টার্ব করাই তোমার কাজ না? চল। আরে বৃষ্টিতে ভেজো না, ঠান্ডা লেগে যাবে। এই বেবি একটু বোঝাও না ওকে। কাজ করবে ওকর্ম কথা কা, এরকম চাকরি করা মেয়ে আমাদের পছন্দ নয়, তুই ওর কথা ভুলে যা। তুমি এরকম বলছো? বলবো না কেন, আজকে চাকরি করছে, কালকে বলবে এই পয়সা চলছে না, বলবে আমাকে সাইড বিজনেস করতে হবে। বাচ্চা ছেলে মাথা গরম করছে কেন, ওর ইচ্ছেটাও তো বুঝতে হবে। এই এখানে এসে বসে খেতে পারছিস না? মা তোর জন্য এত ভাবছে। এই ও যা খুশি করার করুক, তোর তাতে কি, তুই খা। মেয়েটার পিছন ঘুরে ঘুরে ওর মাথাটা একদম গেছে। কাজ কাজ কাজ, কি কাজ করবো আমি ভেবে পাচ্ছি না। এই তোকে তো পুলিশের মতো দেখতে, পুলিশম্যান হয়ে যা না। তুই চুপ কর তো, ভাবছি মেয়েটাকে চিট করবো না, আর তুই পুলিশের অ্যাক্টিং করতে বলছিস। তা পুলিশে জয়েন করলেই তো পারিস, মারছো কেন? তুই আমার ছেলেকে কাজ করতে বলছিস? সরি বাবা। ডক্টর রবিন ইজ কামিং ফ্রম লন্ডন। এক্সকিউজ মি। ইয়েস। আপনাকে নয়, জন। হাই, ইউ মি, আই এম কারমেন। হ্যালো, আমি কলেজে প্রথম দিন থেকে তোমাকে দেখছি জানো, আর সেদিন থেকে তোমাকে কিছু বলার চেষ্টা করছি। নাও টাইম কামস, আই কাম, টেক দিস, খুলে দেখলেই বুঝতে পারবে। এটা কোনো প্রেসক্রিপশন নয়, এটা ডিসক্রিপশন। আমি তোমাকে করব, তুমি আমাকে করবে, মানে আই মিন অপারেশন। আমার তোমার পার্সোনাল হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটাল। তুমি আমাকে ট্রিট করবে, আমি তোমাকে ট্রিট করব। ও নয়, আমি তোকে ট্রিট করব। দেখি
লাভ লেটার মনে হচ্ছে? হ্যাঁ, অলরেডি কল ওয়েটিং। আমার কল করা হয়ে গেছে, তুমি কল করতে পারো। এই বাড়ি কোথায়? চেন্নাই। নাম? অজিত চন্দু। শাবাশ, এটা পড় তো, কি লিখেছিস? পড় না, খুব ভারী লাগছে। কি এই চিঠিটা? না, কাঁধেরটা। ওকে পড়, চল। ইয়া স্টার্টিং। ডিয়ার নন্দু, আই এম চন্দু। তুমি মেডিকেল কলেজের ক্লাসরুমে নয়, আমারই খেনে আছো। তাজমহল দেখতে সুন্দর, কিন্তু বানাতে খুব কষ্ট। সুপার সুপার, এটাই মিল নয়। আর আছে, আমার খুব ইচ্ছে করছে। কি, আমি ভালো বলছি না? হ্যাঁ, সুপার, আই এম ইন্সপায়ার্ড। আমি কিছু বলতে চাই, তো লেটার শুনে আমি হ্যাপি, তাই মারলাম এই চাটি। আরে বাবা, এসব কি? আমি একে বলেছি, তোমার কি? আরে চন্দু, তুই এর সঙ্গে কতদিন প্রেম করছিস, মানে কতদিন দেখেছিস বলতো? হ্যাঁ, এই লাস্ট উইক থেকে। লাস্ট উইক? তাহলে ফার্স্ট প্রেফারেন্স কার হলো? হ্যাঁ, জিজ্ঞেস করছি, আমার না ওরা। আরে বাবা, তাহলে তুমি ওকে জিজ্ঞেস করো, ও কাকে ভালোবাসে। এসব ছাড় চন্দু, তোর আর আমার মধ্যে কম্পিটিশন হলে কে জিতবে? যদি আমাদের মধ্যে বডি কম্পিটিশন হয় তাহলে কে জিতবে? জেনারেলি চন্দু, আমি। তাই তাই, তোর একটা কমন সেন্স নেই রে। তা ঠিক বলেছ। নে ধর। এটা কি? রেল টিকিট। কোথাকার? চেন্নাই। কার জন্য? তোর জন্য। কেন? তুই নিজে যাবি না, তোকে ট্রেনে ফেলে দিয়ে আসবো। যাচ্ছি, নিজে যাচ্ছি। এই যে যা তা লাভ লেটার নিয়ে নিচ্ছ। হ্যাঁ, দিস ইজ ভেরি ব্যাড। তুমি কেন আমার পেছনে লেগে আছো? ওটা লাভ লেটার ছিল, আমি জানতাম না। কেন আমার উপর রেগে আছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা বুঝতে পারছো না? শোনো, তোমার মতো একজন অকর্মকে আমি ভালোবাসবো? আজকাল মেয়েরাও কাজ করে, তুমি করতে পারো না? জোক করছো তুমি আমার সঙ্গে? মেয়েদের কাজের উপর তোমার খুব গর্ব না? তখন থেকে বলছো মেয়েরা কাজ করে, মেয়েরা কাজ করে। কুকার কারেন্টে, ওভেন কারেন্টে, ওয়াশিং মেশিন কারেন্টে, কুলিং কারেন্টে, একটা সুইচ টিপে মেয়েরা আজকাল সব কাজ করে নেয়। হ্যাঁ, ঘরে শুয়ে শুয়ে মেয়েরা পায়ের উপর পা তুলে রোজ মেগা সিরিয়াল দেখে, আর দিন ভোর ছেলেরা বাইরে খেটে মরে। হ্যাঁ, আর ইনি মেয়েদের কাজের উপর লেকচার দিচ্ছেন, দেখো। হ্যাঁ, আর এনার এত গর্ব কারণ সি ইউ ডক্টর, তাই ইনি মানুষকে মানুষ বলে মনেই করেন না। আমি কথা বলতে এলেই ভাবেন ডিস্টার্ব করছি। কি বলছো এসব? কি, তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো। এটা কি বিরজু দাদার বাড়ি? ক্রে, বাসে ওঠার আগে জিজ্ঞেস না করে বাসে উঠে জিজ্ঞেস করছিস বাসটা কোথায় যাবে? হ্যাঁ, কেমন দিলাম? থ্যাংক ইউ। যত আলতু ফালতু তার কাটা মালে রান তো ঢুকে গেল। কি রে, সবি সাজিয়ে রেখেছিস? এই কোথায় যাচ্ছিস? বিরজু দাদার সঙ্গে দেখা করতে? বিনা পারমিশনে এখানে ঢুকবি না। এই তোরা তো সমস্ত কম না। দাঁড়া। নমস্কার স্যার। আরে কি দরকার আমাকে বল। আরে ডিফারেন্ট ম্যাটার, ওনাকেই বলবো। ডিফারেন্ট ম্যাটার স্যার, আমি আপনার সিস্টারকে ভালোবাসি। কি বললি শালা? তোর নয়, ওনার সিস্টার। হাট, বসে আলোচনা করতে দে। আমার নাম রামবাবু, ওয়েল সেটেল ফ্যামিলি, আপার মিডল ক্লাস। আমার বাবা মা দুজনেই চাকরি করেন, ওনারা ছোটোখাটো নয়, বড় বড় সরকারি অফিসার। আপনি যদি আপত্তি না করেন আপনার বোনকে বিয়ে করতে চাই। আমার বোনই কি তোমায় ভালোবাসে? সরি স্যার, স্যার আমি আপনাকে সব বুঝিয়ে বলছি স্যার, এখন শুধু আপনার বোনকে আমি ভালোবাসি, বিয়ের পর আপনার বোন আমায় ভালোবাসবে। কি বলছে দাদা? হোয়াটস দ্য ম্যাটার, আপনারা হাসছেন কেন? নম্বর লাগা। দেখছিস কি নম্বর লাগা? এক্ষুনি লাগাচ্ছি, আমার কি প্রবলেম আছে? লাগা লাগা না। হ্যালো নন্দিনী, তুমি তোমার দাদার সঙ্গেই কথা বলো। হ্যাঁ, হ্যালো, আমার কাছে রামবাবু এসেছে, সুপার বয়, জবরদস্ত, বিরাট সাহস নিয়ে ঘোরেও, নাহলে আমার ডেরা এসে আমার বোনকে বিয়ে করার কথা ভাবতে পারে। কোনো চিন্তা করিস না, বিয়েটা ওকে করে দে, বুঝলি? থ্যাংক ইউ দাদা, এখন আমি চলি, আমাকে আবার বিয়ের কেনাকাটা করতে হবে। আচ্ছা চলি। এই দাদা, আমার কোনো বোনই নেই। তাহলে কথা বললে মনে হচ্ছে মেয়েটা তোর সঙ্গে ইয়ার কি করেছে। নমস্কার, চলি। তোর প্রবলেমটা কি রে? বলবো? বল। কাছায় বলছি, তোর বাড়িতে কোনো বোন আছে? বড় হলে বুঝবো। নন্দিনী, দেখলে তো, তোমার দাদাও আমাকে পছন্দ করেছে, এখন আমরা নিশ্চিন্তে বিয়েটা করতে পারি। নন্দিনী, নন্দিনী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা তো শোনো। প্রণাম প্রভু, তোমাকে আমি সোনার গয়না দিয়ে ভরিয়ে দেবো, আমাদের প্রেমটা তো জমিয়ে দাও। যাও। নন্দিনী, নন্দিনী, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, আমি তোমার সব কন্ডিশন মেনে নেবো। যাও তো। আমার কথাটা বুঝছো না কেন? মন্দিরে মানুষ পুজো করতে আসে, প্রপোজ নয়।
সরি করছি। নমস্কার প্রভু। ওকে, আমার মা বাবার সঙ্গে কথা বললে তোমার পছন্দ হবেই, আমাকে গ্যারান্টি। তুমি আমার যতটা খারাপ ভাবছো আমি ততটা নই। চোখ বুঝে আমাকে একবার ভেবে তো দেখো। I love you baby, ale 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 ale. চোখ করে চক চক, মন করে ধক ধক, দেখলে যে সামনে তোকে। তুই হলি লক লক, মন করে হক ডক, দেখলে না সামনে তোকে। দূরে কেন তবে সাথী কাছে আই রে, তোকে ছাড়া দিন আমার কাটে না যে। দেখি যত মেয়ে না তবু ভালো লাগে না, তোকে না দেখলে চোখে। দেখি যত মেয়ে না তবু ভালো লাগে না, বলবই বলবো তোকে। পৃথিবী ভুললাম শুধু তোর যে হলাম, প্রেমের বদলে তুই কিনে নিলি আমাকে। চোখ করে চক চক, মন করে ধক ধক, দেখলে যে সামনে তোকে। তুই হলি লক লক, মন করে হাক ডাক, দেখলে না সামনে তোকে। সামনে এমনই বসে থাক, আমি ঘুরে ঘুরে দেখবো তোকে। আমি সারা দিন আগে পিছে চলবো যে তোর, আমি রাধা তুই আমার কৃষ্ণ রে। আমাদের প্রেম যে দেখছে সবাই রে, লাগছে যে লজ্জা, চল দূরে পালাই রে। তুই যদি বলিস দেখবো দুনিয়ায়, সাথে আমি আছি তোর ভয় কি পিয়া। নিয়ে চল তুই সেখানে আমাকে, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না রে। নিয়ে যাব তোকে কল্পলোকে, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না রে। পাশ দিয়ে যখন আমার হেঁটে যাস, মন ওড়ে হয়ে প্রজাপতি রে। আমি ফিলিং সামথিং করি মনে, বলি যখন তুই হলি আমার হীরে মতি রে। আমি সূর্য তোর তুই ছন্দ আমার, সঙ্গীত হবে যে ভালোবাসা। সারা দুনিয়াকে নাচাবো আমরা যে, প্রেমীরা আমাদের দেখে শিখবে রে। চল কিছু নতুন করে দেখাই রে, সবার মনে চল প্রেমের স্বাদ জাগাই রে। চল কিছু নতুন করে দেখাই রে, সবার মনে চল প্রেমের স্বাদ জাগাই আমরা। চোখ করে চক চক, মন করে ঠক ঠক, দেখলে যে সামনে তোকে। এই এই তুই হলি লক লক, মন করে হক ডাক, দেখলে না সামনে তোকে। একটু আগেই তো ছিল, কোথায় ভ্যানিশ হয়ে গেল? এ মা, তুমি আমার ছেলেকে খুঁজছো তো? তুমি কবে থেকে ওকে ভালোবাসো? আমি আপনাদের ছেলেকে ভালোবাসবো? ও যেভাবে দিনের পর দিন আমাকে মেন্টালি টর্চার করে যাচ্ছে, আপনারা আপনাদের ছেলেকে বোঝান। আই কান্ট বিয়ার। বোঝান ছেলেকে, বোঝান। একবার ভেবে দেখো মা, খুব আদরের ছেলে, ওর কোনো কষ্ট সহ্য করতে পারে না। লাস্ট টাইম ও আমাদের কাছে কিছু চেয়েছে, ওর খুশিতে আমাদের খুশি মা। তাই আপনাদের ছেলের জন্য শপিং করতে বেরিয়েছেন,
আমি কি বাজারে কিনতে পাওয়া দোকানের আইটেম? কি বলছো? আমাদের ছেলে তোমাকে ভালোবাসে, আমাদের বললো তাই আমরা এসেছি তোমাকে বোঝাতে ওর হয়ে। তুমি চুপ করো তো। হ্যাঁ মা, তুমি ওকে অকর্মা মনে করো না, আমাদের যা কিছু আছে সবই ওর। ও সারা জীবন কাজ না করলেও তোমাদের কোনো কষ্ট হবে না, তোমাদের ফ্যামিলি লাইফ সুখেই কাটবে, তুমি দেখে নিও। আপনাদের মতো মা বাবা আমি কোথাও দেখিনি। আপনাদের ছেলের মাথায় কিচ্ছু নেই, মোস্ট ইডিয়েট। কোথায় একটা রাস্তার আওয়ারা আর কোথায় একজন মেডিকেল স্টুডেন্ট। আপনাদের ছেলেকে বুঝিয়ে বলবেন, অসম্ভব। প্লিজ। আরে তোর বাবা মা এত করে বোঝালো তাও রাজি হলো না। আজ নয় কাল নন্দিনী ভালোবাসবেই। এই পৃথিবীতে কি ওই একটাই মেয়ে আছে? তুই বুঝবি না রে, যে ভালোবাসে সেই বোঝে। আমি এমনি এমনি ওর প্রেমে পড়িনি রে। আমি ওর চোখে একটা যন্ত্রণা দেখেছি, একটা অসহায়তা, একটা গভীর দুঃখ ওর মনের মধ্যে লুকিয়ে রয়েছে রে। আমি জীবনে বাজি হারিনি, আর নন্দিনীর ক্ষেত্রেও হারবো না। লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়ের জন্য আমার এত চিন্তা হচ্ছে। সো আই ওয়ান্ট টু গিভ হাস ফুল সাপোর্ট অ্যাট এনি কস্ট। নন্দিনীর আমাকে প্রয়োজন। ক্ষমা করে দিন, আর কোনদিন করবো না, ভুল হয়ে গেছে, আমি করবো না, আমাকে পানে মারবেন না, ছেড়ে দিন। এই যে একবার ভুল করে তাকে ছেড়ে দিলে সে আবার ভুল করবে। ভুল করবো না, আর ভুল করবো না। এই দাদার পারমিশন ছাড়া তুই এই গ্রামের ডকুমেন্টারি তৈরি করেছিস, তোর সাহস তো কম নয়। দাদার সঙ্গে বেইমানি করে আজ পর্যন্ত কেউ পার পায়নি, তুইও পাবি না। মেরো না প্লিজ। আজকের পর তুই আর কোনো ভুল করবি না। এখানে কাজ করতে এসেছিলি না, তোর খোঁজ এখানেই শেষ। ভাই, শুধু এই লোকটাই নয়, এর মতো আরো অনেকে আমাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। তাদের সকলকে খুঁজে বের করতে হবে, একটাও যেন না বাঁচে। হ্যাঁ দাদা। আমাকে দেখে মুখ লুকোচ্ছিস কেন? মুখ লুকোচ্ছিস? ঘোড়া ঘোড়া বলছে, মুখটা ঘোড়া ঘোড়া। মুখ লুকোচ্ছিস, মুখ লুকোচ্ছিস কেন? ঘোড়া ঘোড়া মুখটা। Come on.
অন্যায়, পালাচ্ছিস কেন? ক্ষমতা থাকে তো বাস থেকে নেমায় শালা ভিতুর বাচ্চা, একলা মেয়ে ভেয়ে মর্দানি দেখাচ্ছিস, হিম্মত থাকে তো আমার সঙ্গে লড়, এরপর যদি দেখি না জানে মেরে দেবো শালা। এক চল মারব, এত রাতে কোনো ভদ্রলোকের মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, কি করছিলে? হ্যাঁ কি করছিলে? আমি কি তোমার বডিগার্ড? হ্যাঁ এইরকম একটা ফাঁকা রাস্তায় এত রাতে কি করছিলে? তোমার প্রবলেমটা কি? যখনই দেখি সব সময় চিন্তা করো, তোমার যদি কোনো সমস্যা থাকে এভাবে তার সমাধান হবে না, আমাকে বললে কি তোমার সব সর্বনাশ হয়ে যাবে? তুমি একা পারবে লড়তে? একা পারবে লড়তে? একা একা যেখানে সেখানে ঘুরে বেড়াও, এক তাপড় মারবো তোমায়। তোমার প্রবলেমটা কি? প্রবলেমটা কি? বোবার মতো চুপ করে আছো কেন? তোমাকে রাস্তাঘাটে গুন্ডারা ধরবে আর ওপর থেকে ভগবান এসে তোমায় বাঁচিয়ে দেবে ভেবেছো? ভগবান কি তোমার মাথায় একটু বুদ্ধি দেয়নি? নাকি সিনেমার হিরোর মতো তুমি যেখানেই বিপদে পড়বে আমি এসে তোমাকে বাঁচাবো? তাই যদি ভেবে থাকো খুব ভুল করেছো। তোমার কি প্রবলেম আমাকে একবার বলে তো দেখো। আমাকে বললে তোমার ইগোই লাগবে না? হ্যাঁ তুমি তো একাই একশো দেখছি, আমাকে তোমার কেন প্রয়োজন হবে? কি করতে চাও তুমি? কি করতে চাও বলো? কি করতে চাও তুমি বলো? আমাকে বলো, বলো কি করতে চাও? বলো 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 কি করতে চাও? পারবে কোন করতে? মেরে ফেলো আমায়। আমার ভাগ্নে? হ্যাঁ আমার ভাগ্নের গায়ে হাত দিয়ে এখনো বেঁচে আছে, কে হতে পারে? যত তাড়াতাড়ি সম্ভব একে জ্ঞান ফেরাও, বুঝেছো? চোটটা মাথার পেছনে লেগেছে স্যার, জ্ঞান ফিরতে সময় লাগবে, 72 ঘন্টার আগে কিছু বলতে পারছি না, ততক্ষণ ওয়েট করতেই হবে। এই মেশিনের পুরো 24টা গুলি 11 সেকেন্ডের মধ্যে তোর লাঙে ঢুকে পিট দিয়ে বেরিয়ে যাবে, আর তুই ফজদু কুত্তাগুলোকে মারতে ম্যাক্সিমাম 150 সেকেন্ড সময় লাগে। এবার তুই ডিসাইড কর, ওদের আগে মারবো না তোকে? বল শালা চুপ করে আছিস কেন? বল ম্যাটারটা কি জানিস? আমি একটা মেয়েকে ভালোবাসি, তার জন্য লাইফ দিতেও পারি লাইফ নিতেও পারি, কিন্তু তোর জন্য শুধু লাইফ নেব, লাইফ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোর ভাগ্নে আজ হাসপাতালে শুয়ে আছে কেন জানিস? কারণ ও ওই মেয়েটার গায়ে হাত দিয়েছিল। তারপর তুই বা তোর লোকেরা যদি ওই মেয়েটার কথা চিন্তা করিস তাহলে হাসপাতালের বেডে নয় ডাইরেক্ট চিতায় শুয়ে দেবো। আজ থেকে তোদের লাইফের কাউন্টডাউন শুরু হয়ে গেল, মরার জন্য তৈরি হয়ে থাক, মরার জন্য তৈরি হয়ে থাক। ওদের আগে মারবো না তোকে। এই দেখছিস কি মার্শালাকে?
সব পুলিশ স্টেশনে খবর দিয়ে দিয়েছি, আশা করি শীঘ্রই ধরতে পারব। ওনার জন্য তৈরি হয়ে থাক। নমস্কার স্যার। নমস্কার, বাসু ভাই কোথায়? স্যার উপরের ঘরে। ওনার জন্য তৈরি হয়ে থাক। এ কি বাসু ভাই, এ কি শুনছি? একটা ছেলে তোমার বাড়িতে এসে তোমাকে শাসিয়ে গেছে, এদেরকে মারধর করেছে, কি জন্য রেখেছে এদের? আমাকে বলো তো ছেলেটা কে, আমি ওকে দেখে নেব। শোনো, তুমি কোনো চিন্তা করো না। শালা, তোর এত বড় সাহস, তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস, আজ পর্যন্ত বাসুরের ঢুকে সান্ত্বনা দেওয়ার কারো সাহস হয়নি, চল শালা। লজ্জার কথা, বাসুরেড্ডির বাড়িতে ঢুকে তার বুকে বন্দুক ঠেকে একটা ছেলে হুমকি দিয়ে চলে গেল, আর এখনো কেউ কিছু করতে পারলো না, আর তোমরা এখন এখানে এসেছো আমাকে সান্ত্বনা দিতে? তুমি ভেবেছো বাসুরেড্ডি খুশি হয়ে যাবে? কান খুলে শুনে নাও, ওকে আমার চাই, যে করেই হোক আমার চাই। ওকে সব জায়গায় খোঁজো, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি রাস্তায়, একটা বাড়িও যেন বাদ না পড়ে। যদি ওকে না পাওয়া যায় তাহলে তোমাদের লাশ শ্মশানে পাওয়া যাবে। খোঁজো। এই কাকা, একটা লোকও যেন বাদ না পড়ে, যা খুঁজে বার কর। অলরাইট কাকা। এই ব্যাপারটা দুর্গাকে জানিয়ে দে। সালা, আমার ঘরে এসে আমাকে শাসিয়ে দিয়ে গেল। শুয়োরের বাচ্চা।
ইডিয়েট, স্টুপিড। আরে এটা তো টুইন ওয়ান। লাগবেই তো, কি দরকার ছিল ওখানে মারামারি করতে যাওয়ার? তোদের চালায় চলে গেলাম, চলে গেলাম। এই যে তুমি দাঁড়িয়ে না থেকে ফোনটা করো। হ্যাঁ হ্যাঁ আমি করছি, ব্যস্ত হচ্ছ কেন? এরা এরা এদের কারো নতুনই দেখতে নয় স্যার, ও অন্য কেউ। হ্যালো, কে? এসআই, আমি রামবাবু বলছি। আমার ছেলেকে কারা মেরেছে? যে করুই হোক ওদের অ্যারেস্ট করুন। কালীপুরে থাকি। কোথায়? কালীপুর ভাই। কোথায়? কালীপুর। আমি গভর্নমেন্ট এমপ্লয়ি। তো আমরা কি করব? আরে ওদের অ্যারেস্ট করুন। ওদের পরিষ্কার করে সব খুলে বলো, ওরা মনে হয় বুঝতে পারছে না। যা হয়েছে পুলিশ স্টেশনে এসে খোলাখুলি বিস্তারিত বলে যান, ফোনে নয়। কে? স্যার একজন বলছে ওর ছেলেকে গুন্ডারা মেরেছে। বাসুনাথের লোকেদের যে মেরেছে তাকে খুঁজবো, না ওর ছেলেকে যারা মেরেছে তাকে খুঁজবো? এদিকে হাই। অপরাধ কোথা কার? এতগুলো লোক মিলে একটা ছেলেকে খুঁজে বের করতে পারছিস না? কর্পূরের মতো উবিদা চাইনি। তুই স্টেশনে যা, তুই বাস স্ট্যান্ডে যা, তুই বাজার দেখ, প্রত্যেকটা অলিতে গলিতে তন্ন তন্ন করে খোঁজ। যা গিয়ে খোঁজ, যা খোঁজ, যা। স্টেশনে পেলাম না। এ ও বাস স্ট্যান্ডেও নেই, শহরে খুঁজছে। করো আরো মারামারি করো। ও ছাড়ো না। কি হলো আবার? আরে ওটো ওটো চল চল চল। কেন কি হয়েছে? চল না। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছিস? তোকে ফোন করছি, ফোনটা কেন বন্ধ করে রেখেছিস? চল। কি হয়েছে, এত টেনশন নিচ্ছিস কেন? তোকে গুন্ডারা খুঁজছে, সারা শহর গাড়ি নিয়ে ঘুরছে, ধরলে কি হবে জানিস? কি হবে? তুই ওকে লাইটলি নিস না, ও বাসু রেড্ডি, গোটা খড়গপুর ওর হাতের মুঠোয়। খড়গপুরটা কি ওর বাপের? যে যা খুশি তাই করবে? আমার কথাটা কেন বুঝতে পারছিস না? তুই একা কি করবি? ওর সাথে পুলিশ, মন্ত্রী, গুন্ডা সবাই আছে, তুই পারবি না। দেখ আমি এসব কিছুতে ভয় পাই না। এত ইমোশনাল হোস না। তুই ভয় পাস না। তখন থেকে ঘরের ভেতর বসে কি আলোচনা করছিস? তোমার আর কোনো চিন্তা নেই, তোমার ছেলে বড় মস্তান হয়ে গেছে, ও আর কাউকে ভয় পায় না। তুই কেন এত টেনশন নিচ্ছিস? হ্যাঁ নিজের জন্য নয় রে, তোর জন্য টেনশন। আমার জন্য টেনশন করিস, তোদের জন্য আমার টেনশন হচ্ছে। আর সব থেকে বড় টেনশন তো আমি ভুলে গেছি, মা আমি চললাম টেনশন কাটাতে। কিরে পেলি ওকে? হ্যাঁ কোথাও 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 ওকে আমরা কোথাও খুঁজে পেলাম না, সত্যি বলছি গোটা শহরটা খুঁজে পেয়েছি। ওকে ধরে না নিয়ে এসে মুখ দেখাতে এসেছিস? বাসুর রেড্ডির লোক হয়ে একটা গলির গুন্ডাকে ধরতে পারিস না? অপদার্থের দল, আমি আর সহ্য করতে পারছি না। সারাদিন ওর কথাগুলো আমার কানের মধ্যে বাজছে, ও আমার ঘুম কেড়ে নিয়েছে। নন্দিনী এক্ষুনি আমার সঙ্গে চলো। কোথায়? চলো বসো। কেন? আমার বাড়ি চলো, এখানে তোমার সিকিউরিটি প্রবলেম। কে বললো? কেউ না, আমি। কেন বলছো? ওরা আমাদের খুঁজছে। তুমি ওদের ভয় পাচ্ছো? তোমার জন্যই পাচ্ছি। ওরা আমার কিছুই করতে পারবে না। কি ভাবছো তুমি নিজেকে? আমি আগেই বলেছিলাম কোনো লাভ নেই, এখন দেখলি তো। ও ঠিকই বলেছে, কোনো লাভ নেই। তুমি যাও, আমি এখন চললাম, হসপিটালে কেস অ্যাটেন্ড করতে হবে। গুড বাই। তুমি ডিউটি ক্যান্সেল করে আমার সাথে চলো, দেখি তুমি কি করে না যাও। পোস্টমর্টেমের ডিউটি ওর জন্য ওয়েট করে লাভ নেই, তুই বাড়ি চল। আমি 10 কাউন্ট করার আগেই তুমি চলে এসো। 1 2 3। ভাই ভাই কার মন্দিরে ধরে নিয়ে চলে গেল? কোন দিকে নিয়ে গেল? কোন দিকে গেল ভাই? এই নন্দিনী চক্রবর্তী মন্ডি, এই চল দেখি এখন কোথায় নিয়ে গেল মেয়েটাকে। তাড়াতাড়ি চল 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 তাড়াতাড়ি চল। এই এই ফোনটা ধর। তুমি আমাদের বাড়িতে আছো মা? দেখো মা, আমাদের ছেলে বলছিল তোমার সিকিউরিটির প্রবলেম আছে, ও এখানে আনতে চেয়েছিল, জানতাম তুমি রাজি হবে না তাই কিডন্যাপ করে নিয়ে এলাম। তুমি চুপ করো তো। শোনো মা, তুমি যেমন একজন ডাক্তার, আমার বাবাও একজন হোমিওপ্যাথি ডাক্তার। হোমিওপ্যাথি ডাক্তার? আগে বলোনি তো। উনি কোনোদিন প্র্যাকটিস করেননি। ও, আর তোমার দাদু, তিনিও কি ডাক্তার ছিলেন? আরে উনি ওনার গ্রামের মস্ত বড় কবিরাজ ছিলেন। ওকে, দেখলে তো আমাদেরও ডাক্তার ফ্যামিলি, এটা তোমারই বাড়ি মনে করো, যখন যা ইচ্ছে করবে রান্না করে খেয়ে নেবে। রান্না করে খেতে হবে? আচ্ছা বেশ, তোমার ইচ্ছা না হলে আমি তোমায় রান্না করে খাবো। বাবা বাবা আয় আয়। তোমরা কে কখন নিয়ে এসেছো? আরে তুই যখন 1 2 3 গুনছিস তখনই ওকে উঠিয়ে এনেছি। ঠিক আছে, অনেক উপকার করেছি, বাট পাশের ঘরে যাও। ওরা কথা বলো। ওকে বলি কথাটা পরে বলবে। চলো চলো চলো। মাথা গরম করিস না, মেয়েটাকে ভালো করে বোঝা, আর ঝামেলা বাড়ি কি হবে, ঠান্ডা মাথায় কাজ কর।
তোদের জন্যই তো হলো, যা। ফর দ্য হেল, সরি নন্দিনী, সরি মা বাবা যা করেছে তার জন্য সরি, তার জন্য আমি সরি বলছি। প্লিজ প্লিজ আমি বলছি, বসো বসো বলছি, সব বুঝে বলছি, বসো বসো বসো। দেখো আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে, ওরা ওদের জীবন দিয়ে আমাকে সুখী রাখতে চায়। আমি ওদের কাছে জীবনে ফার্স্ট টাইম কিছু চেয়েছি, আর সেটা হলো তুমি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কনফার্ম। এক সপ্তাহ পর আমি তোমাকে হোস্টেলে ফিরিয়ে দিয়ে আসবো, ততদিন তুমি একটু অভিনয় করো, আমার জন্য নয়, আমার বাবা মায়ের জন্য, প্লিজ। আমি তোমায় কথা দিচ্ছি, তারপর আমি আর তোমার জীবনে কখনো আসার চেষ্টা করবো না, প্রমিস। তুমি অমত করো না, প্লিজ নন্দিনী। ভালো গান গাইবি। নীল নীল আকাশে চাঁদ যখন, আরে এখানে মা বসে আছে, আমার দিকে না তাকিয়ে ওর দিকে তাকিয়ে গান গাইছি। নীল নীল আকাশে চাঁদ যখন আসে, গাও মা গাও। থাকে যেন চিরদিন প্রিয়তম প্রিয়তম, ভালোবাসা আমাদের থাকে যেন চিরদিন। স্বপ্ন দেখেছি তোমারই নামে, আঘাত ছয়েছি তোমারই নামে, ও প্রেয়সী তুমি। প্রিয়তম প্রিয়তম, ভালোবাসা আমাদের থাকে যেন চিরদিন। প্রথম প্রেমে তুমি আবেশ, এ প্রেমেরই যেন নেই কোনো শেষ। ইমানে সীমানে ভালোবাসা শেষ হবে না, কথা দাও আমাকে দূরে তুমি যাবে না। না পরশ পাথর না হিরে চুনি, তুমি থেকো শুধু চোখেরই মনি, তুমি যে আমার
ভালোবাসা আমাদের থাকে যেন চিরদিন। ভালোবাসা দেবী তুমি হৃদয়ে আমার শুধু তুমি, রেখেছি তোমাকে মনেরই মাঝারে, শোপেছি মন প্রেমেরই জোয়ারে, যে কথা দিলে ভুলে যেও না, এ মনে কখনো ব্যথা দিও না, তুমি যে আমারি। লজ্জার কথা, আজ তিন দিন হয়ে গেল এখনো ছেলেটাকে খুঁজে পাওয়া গেল না। একটা সাধারণ ছেলে বাসুর ডিকে শাসিয়ে চলে গেল, দু টাকার গুন্ডা টেরিস্টের মতো কাজ করে গেল, শুয়োরের বাচ্চা। কি হলো কাকা, টেরিস্ট বলছো যখন তখন কি আর সহজে খুঁজে পাওয়া যাবে? কে জানে বেটা কোথায় চলে গেছে, আমরা তো খুঁজছি। কাকা যা, শালা সব কটা অপদার্থ। বৌদি কিছু মনে করো না, আসতে একটু দেরি হয়ে গেল। কফি কি এখনো গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? অনেকগুলো কাজ ছিল বৌদি। ওই এলো কফি গিল দেখি আজকে তাজা খবর কি কি আছে। থ্যাংকস বৌদি। ও সুপার কফি হয়েছে, রোজই খাই, আজকেটা অদ্ভুত। আমি করেছি আঙ্কেল। কি কফি হজম হয়নি? হ্যাঁ না ম্যাটারটা হজম হয়নি। শুধু কফি নয়, এখন তো সবকিছু রান্না করতে পারে, ঘরের অন্য সব কাজ ওই করে। এখন আমার ছেলে এডুকেটেড হয়ে গেছে। এডুকেটেড? বিশ্বাস হচ্ছে না। আঙ্কেল অর্ডার দিন, আপনি টিফিন আজ কি খাবেন? টিফিনে? হ্যাঁ কি খাওয়াতে পারি? টিফিন কি বলছেন আঙ্কেল, আমি আপনাকে একেবারে লাঞ্চ অবধি খাইয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট বললে লাঞ্চ বানিয়ে খাইয়ে দেবো, লাঞ্চ বললে ডিনার বানিয়ে খাইয়ে দেবো। আপনি শুধু অর্ডারটা দিয়ে দেখুন না আঙ্কেল। ঠিক আছে, পোলাও। পোলাও? পোলাও তো সোজা আইটেম আঙ্কেল, তার চেয়ে বরং আমি আপনাকে একটা স্পেশাল আইটেম কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে খাওয়াচ্ছি। কি হলো, তুমি এত সফট হলে যে? বাহ, তোমার ছেলে তো দারুণ রান্না শিখে গেছে, এখন লঙ্কা মুড়ি খাচ্ছে। জোক করছেন আঙ্কেল, তাহলে লঙ্কা মুড়ি আনি। আরে সাবাস, লঙ্কা গাছে চেরি কোথা থেকে ফললো? আরে রে রে রে, নমস্কার মামুনি। তুমিই তাহলে রান্নার এ বাড়িতে উৎসাহ, এখানে এসো তো গেছো, কিন্তু ওই ছেড়ে থেকে খুব সাবধান, ওকে কোনো বিশ্বাস নাই, ওর স্বভাবই এরকম। আঙ্কেল কেন ওর সামনে আমার টায়ার পাংচার করছে না? কেন 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 বলবো না, এতক্ষণ তো আমার হাওয়া খুলছিল, কেন বলবো না? তাই বলে ওর সামনে এই তিন ব্যাটারি, ওর সামনে যেন আর কোনোদিনও না দেখি। দেখো ও আমাকে অপমান করছে, আমি কি ওই মেয়েটাকে তোমার ছেলের গুণের কথা সব খুলে বলেছি? ঠিক আছে, শুনো নিশ্চয়ই শাশুড়িটি আমায় ফোন করেছিল, ওই ছেলেটাকে ধরে যেতে পারলে আমাকে 10 কোটি টাকা দেবে। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে ঠিক বার করে নেব। মুখে বড় বড় ডায়লগ দিলেই হবে না, আমি তো তোর ক্ষমতা জানি, ছেলেটার খোঁজ লাগা, কন্ট্রাক্ট নিয়েছি, এটা আমার প্রেস্টিজ ইস্যু। বাসুরেড্ডি পারছে না তাকে এই ধরনের আওয়াজ কম। কিছু বললি? না না ভাবছি, এটা তো তোমার বাঁ হাতের খেলা। ফোন দাদা, একটা ফ্রেন্ডের ফোন, একটু কথা বলে আসছি। হ্যালো ব্রাদার, কেমন আছো? ভালো আছি, কি মনে করে? আরে তোমরা যে ছেলেটাকে খুঁজছো তার খবর আমার কাছে আছে। আরে ভাই তাড়াতাড়ি বলো। ঠিক আছে বীরজুদাকে ফোনটা দাও, আমি বলছি। 10 কোটি টাকার প্রশ্ন করে বাবা? আরে ভাই উনি তো নেই। ওনাকে একটা ক্লু দিতাম। ক্লু ফ্লু আবার কেন, তুই সব বলে দে। সবই বলবো কিন্তু তোকে নয়, ওনাকে। কেন ভাই, তুই আমাকে বল না, আমি তোকে কমিশন দেবো। ওনাকেই বলবো। আহা কেন, গরিবের পেটে লাথি মারছিস ভাই, বাজার খুব ডাউন, বয়সও বেড়ে যাচ্ছে, এখন আর কেউ ভয় করে না, তাই মাস্তানদের কাছে কদরও কমে গেছে, এখন সিক্স প্যাক নিয়ে ইয়াং ছেলেরা ঢুকেছে, এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই, সিনিয়রিটির কোনো মর্যাদাও নেই, দিন দিন সংসার খরচ বেড়ে যাচ্ছে, তারপর ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, টিউশনের মাইনে, একটু হেল্প কর না ভাই। ঠিক আছে বলছি, শোন বাসুনাথ যাকে খুঁজছে তার নাম নন্দ। ঠিকানাটা কি ভাই? কালীপুর হরিসভা কলোনি। ও নন্দবাবু মিউনিসিপ্যালিটি সিনিয়র এমপ্লয়ি, ফর সিকিউরিটি হবি ছেলেটাকে পেয়ে যাবে। ঠিক আছে ভাই,
আমি ওকে 24 আওয়ার সিকিউরিটি দেবো। থ্যাংকস। এই নন্দর কথাটা টকলাটাকে বললে হবে না। 10 কোটি টাকার জ্যাকপট, আমি একাই মারবো, আর ওর আন্ডারে থাকতেও হবে না। দাঁড়া টাকলা, দেখাচ্ছি মজা। কি বে হাঁ করে দেখছিস কি? আজ থেকে তুই রিটায়ার নিয়ে নে, এখন থেকে আমি বস। এই বদ্রি, তোর এত সাহস? এই বিরজু, মুখ সামলে কথা বল, না হলে টাকে চুল বসিয়ে দেবো। ভুল করে সিংহের মুখে হাত ঢোকাস না, হোল লাইফ পস্তাবি। এখন থেকে এখানে আমি সিংহ। মাইন্ডেড বদ্রি। এই বদ্রিনাথ, টিফিন বক্সে খাবার দেওয়া আছে, মনে করে নিয়ে যেও। টিফিন, আমি যে সে জায়গায় চাকরি করি না, গভর্নমেন্টের চাকরি করি। গভর্নমেন্ট গভর্নমেন্ট, কত গরু আসবে, দুইয়ে নেব, টিফিন বক্স ভরে যাবে। আসছি আমি। এ না না তু না না এ না না তু। এই তুই কে রে? সিকিউরিটি। সিকিউরিটি? ইয়া। এই তুই আবার কে? সিকিউরিটি। কেন সিকিউরিটি? কেন আমি কি কাউকে ভয় পাই নাকি? ইউ নো হু এম আই? আই এম নন্দা। আমাকে কি চাও তোমরা? তোমাদের মতলবটা কি? এখন থেকে আমার লোক। হ্যাঁ, তোমাকে অল টাইম ওয়াচ করবে। কেন, কি জন্য? পিছু পিছু আসছে না তো, ওরা অফিসের ভিতর ঢুকবে নাকি? স্যার কফি না টি? স্যার যে কোনো একটা নিয়ে। আমার গ্রিন টি। আমার লেমন টি। এটা কি? এটা কি গভর্নমেন্ট অফিস না লাইন হোটেল? এই তোকে সেটা দেখতে হবে না। দেখবি আমি উঠবো। এই একদম হুমকি দিবি না। এই 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 চুপ কর, দেখবি। নমস্কার স্যার, এই আমার কন্ট্রাক্ট ফাইল, একটু সাইন করে দিন স্যার। কন্ট্রাক্ট ফাইল আগে স্যার। হ্যাঁ, দিলেন না? কখন দিয়ে দিয়েছি? কোথায় নিলেন তো? এই এখানে তুই কি করছিস? মেইনটেনেন্স স্যার। এখানেও মেইনটেনেন্স? এই এমন একটা দেবো না বস। মেইনটেনেন্স এখানে এসব আমরা বুঝবো, তুই চুপচাপ কাজ করবি। হ্যাঁ। এই বেল বাজা। কেন? চা খাবো তো, বেল বাজা। বাজা এদিকে পাস কর। হেনে চিয়ার্স। এই সাউন্ডটা না করলেই না। আরে কপাল, ওরে এদের তুই ঘন্টায় ঘন্টায় এক কাপ করে চা দিয়ে লাঞ্চ বলে দে। তুই জামাই এসছে। এই দেখিস না, তোর সাহস তো কম না। দেবো তোমার যখন মানে, তুমি আমাকেই নিজের মায়ের মতো ভাবতে পারো। আমার ছেলে তো শুধু হাতে পাই বড় হয়েছে, কিন্তু ওর মনটা ছোট্ট শিশুর মতোই আছে। আজও আমাকে ওকে নিজের হাতে ভাত মাখিয়ে খাইয়ে দিতে হয়। তোমার মা বেঁচে থাকলে তোমাকেও খাইয়ে দিত, তুমিও তো আমার মেয়েরই মতো। এই নাও মা। সত্যি করে যদি আমাকে নিজের মা বলে না ভাবো, মিথ্যে করে তো ভাবতে পারো। এ নাও মা, জল দেব। আমি হাতে করে না খাইয়ে দিলে তোমার মেয়ে খাবে? চুপ করে বসেই থাকবে আমাদের ছোট্ট নন্দিনী? কোথায় যাচ্ছ? হসপিটালে একটা আর্জেন্ট কেস অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, আমি ড্রপ করে দিচ্ছি। ওকে। তুমি চলে যাও। না ঠিক আছে, আমি ওয়েট করছি। ডিউটি শেষ হলে আমি তোমাকে ডেকে নেব। ওকে। অটো? অটো?
মাইথনের দুর্গাচরণ, মানুষ নয় মানুষ রূপে এক রাক্ষস, 84টা মার্ডার, 7টা অ্যাটেম্পট মার্ডার কেস, কোনো রেপ কেস নেই, এ বাসুনাথের ডান হাত। এই মেয়েটা সুপারি দিতে এসেছে, মরার জন্য এসেছে। আরে একেই তো বাবু খুঁজছে, একেই তো বাবু খুঁজছে, একেই আমি খুঁজে পেয়েছি, বাবু শুনলে খুশি হবে। বাবুকে ফোন কর। কাকা, দুর্গাপুর। কি রে বাবু, তোমার জন্য একটা গিফট আছে। ফোনে সবকিছু বলা যাবে না, এসে দেখো। এই দুর্গার আড্ডায় চল, গাড়ি বের কর। তোর ভাগ্যটা সত্যি খুব খারাপ রে। ধরে নিয়ে চাতক না চাইতেই জল পেল, সিংহর মুখে শিকার ছুটে এলো, আজ আমার ভাগ্যটা খুলে গেল। আজ বাবুকে একটা নয় দুটো গিফট দেবো। বোকা যেমন করে মরার জন্য আগুনের দিকে ছুটে আসে, এই শালাও মরার জন্য আমার দিকে হেঁটে আসছে। এই প্লেসটা সেফ নয়, চলো এখান থেকে। আমার ডেরায় লোকে আসে নিজের মর্জিতে, কিন্তু যায় আমার মর্জিতে। এক বাপের ব্যাটা যদি হোস আমার সঙ্গে লড়। মেশিন বল, হ্যালো রে মেশিন, না হলে একে মেরে দেব। নন্দিনী নন্দিনী, তোমায় কতবার বলেছি তুমি শুনলেই না, কতবার বলেছি এদের কাছে এসে সবসময় বিরক্ত করো না, পুলিশের কাছে যাও। এখন লোক মরলো, তুমিও ফাঁসলে আমিও ফাঁসলাম, এখন বলো কি করব। ভেবেছিলাম বিয়ে হবে, সংসার হবে, ছোট ছোট বাচ্চা হবে, স্কুলে ভর্তি হবে, ছেলেরা পড়াশোনা করবে, চাকরি করবে। তাহলে
স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার, একে গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছিল, আমি ছাড়িয়ে নিয়ে যাচ্ছি স্যার। আঙ্কেল, এই দুর্গাকে মেরে ফেলেছে। আঙ্কেল, সে কি কী বলছো? হ্যাঁ, তুমি একে চেনো? তুমি সবই জানো? আপনি একে চেনেন? গেছিলে কেন? আমি না পৌঁছলে তোমার কি হাল হতো তুমি জানো? থ্যাংক ইউ রাম, তুমি আজ নিজের অজান্তে এক দানবের ডান হাতটা কেটে ফেলেছো। আমি আপনাদের প্ল্যান প্রোগ্রাম কিছুই জানি না স্যার, আমি শুধু নন্দিনীকেই চিনি। তোমার কাছে ক্ষমা চাইছি, আমার জন্য বারবার সমস্যায় পড়ছো। তুমি জানতে চাও তো আমি কেন বারবার এরকম করি, কেন তোমার কথা শুনি না, তোমাকেও বিপদে ফেলি, জানতে চাও তো? হ্যাঁ, আমি জানতে চাই। আমি সব বলছি। Hey, the best shooter of India, Miss Nandini, the daughter of Raghunandan. Super, na? Champion shot. Nandini, তুই কি আমার ছেলেকে মেরে ফেলবি? দাদু, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? যেমন তোর মেয়ে তেমনি তুইও তো আমাদের ছেলে, ও ছোট মেয়ে যদি কোনো বিপদ করে ফেলে। আমার মেয়ে ভুল করতেই পারে না। আরে তুমি ওর মাথাটা খাচ্ছো, পরে বুঝবে, বলো না। আরে আমার মেয়ের হাতে আমি মরলো আমার কোনো দুঃখ হবে না। নো নো, ইটস ওকে, ইটস ওকে ডার্লিং, ইটস ওকে। এই তোমরা জানো আমার মেয়েকে হাসতে দেখলে কত সুন্দর লাগে। তুমিও না এত ভালোবাসো না, মেয়ে একদিন পরের ঘরে যাবে। হ্যালো, ওকে, আবার ডিউটিতে যাবে? আরে তুই এরকম বলছিস কেন? সবাইকেই তো কাজ করতে হয়, তুই কলেজে যাস, আমি ডিউটিতে যাই। তোমার কাছে তো তোমার ফ্যামিলিতে ডিউটিই বড়, তোমার। আমি তোর কথা মানছি, কিন্তু মানুষের কাছে তার দেশের কাজই বড়। টেক কেয়ার, বাই। ড্যাডি, এতদিন পর এবার তুমি তাহলে ভোটে দাঁড়াচ্ছ বাবা, এবার থেকে আমাকে তাহলে সিএম এর ছেলে বলবে। বনগা বর্ডার থেকে পালান মন্ডল ফোন করেছে, ওরা আজ রাতে একটা মিটিং অ্যারেঞ্জ করেছে, ওরা স্মাগলিং এর ব্যাপারে বাসু ভাইয়ের সাথে আলোচনা করতে চাইছে। কেন ড্যাডি, কেন? আমি যাব। সিরিয়াস প্রবলেম, তোমার এক্সপিরিয়েন্স নেই, তুমি হ্যান্ডেল করতে পারবে না। 28 ইয়ার্স বুঝলে, আমি আর বাচ্চা নই, 10-10টা ডিল আমি হ্যান্ডেল করেছি, আর তুমি বলছো যে আমার এক্সপিরিয়েন্স নেই। মাথা গরম করিস না, ঠিক আছে, তুই যাবি। সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি কি প্রথম করছি? ড্যাডিকে ফোন করে বলো আমি পৌঁছে গেছি। দারুওয়ালাও এসে গেছে। হাউ আর ইউ পার্টনারস? দারু ভাই, ভারতবর্ষ থেকে অপরাধকে মুছে ফেলার জন্য তিনি বদ্ধ করেন। বাসুনাথ ও তার অপরাধ চক্রকে সমূলে নষ্ট করার জন্য 5 বছর আগে ইনি তার গ্যাংয়ের একজন বিশ্বস্ত কর্মী হিসাবে যোগদান করেন।
তোর বাপকে মারতে পারলাম না, ব্যাড লাক, ইটস অল রাইট, অপরাধের একটা বীজ তো নষ্ট হোক। হ্যালো স্যার, প্ল্যান ফেল হয়ে গেছে। বাসু নাগ মিটিংয়ে আসেনি, ওর ছেলে এসেছিল, দারুওয়ালা আমাকে চিনে ফেলেছিল। ও আমাকে অ্যাটাক করলে ফাইট শুরু হয়, শুট আউটে বাসু নাগের ছেলে সহ সবাই মারা গেছে। আই এম সরি স্যার। সর্বনাশ, বাসু ভাই আজ শুট আউট হয়েছিল, পাঠান আর দারুওয়ালার মধ্যে ফাইট শুরু হয়। আই এম সরি বাসু, রাজাকে আমি বাঁচাতে পারলাম না। আই এম সরি। এই যে তোমার আবার কি হলো নন্দিনী? ওকে ফাইন, আমি তোর সাথে খেলতে পারছি না বলে তো রাগ হচ্ছে না। লেটস সি হাউ লং ইট গোস। দরেজি জাকাল, আরে বাবু বাবু, বাসু বাসু, এ কি করছিস? এই এই, সিআইডি স্পেশাল ব্রাঞ্চ, আইপিএস গোল্ড মেডেলিস্ট, আমার সবকিছু শেষ করতে চেয়েছি, এবার আমি তোর সবকিছু শেষ করব। তুই কি করে জানলি? আমি তো কোনো প্রমাণ রাখিনি। চালাক লোক যতই চালাকি করুক, সে তার ভুলে প্রমাণ ছেড়েই যায়। তুইও ভুল করেছিস, প্রমাণ ছেড়ে গেছিস। এই তুই আমার কাছে ধরা পড়ে গেছিস, আর এই ভয়ঙ্কর ফল তো নিজের চোখেই দেখবি। নো নো, কি ভেবেছিলি আমার চোখে ধুলো দিবি আর আমি ধরতে পারবো না? রাজা বাঁহাতি ছিল, ডানাতি নয়। এবার খেলা শুরু হবে, এক অতি ভয়ঙ্কর মৃত্যুর খেলা। কোথায় গেল? ওই পালাচ্ছে পালাচ্ছে, ধর। পালিয়ে যা,
বাসু ভাই, বাসু ভাই, প্লিজ। আজ আমার মন শান্ত হবে। আমার ছেলেকে হারিয়ে আমি যে কষ্ট পেয়েছি, সেই কষ্ট আজ আমি তোকেও পাবো। আজ তোর চোখের সামনে তোর মেয়েকে মেরে আমার রাজার মৃত্যুর প্রতিশোধ নেব, আর সেটা তুই অসহায়। বাসু ভাই, বাসু ভাই, আমার নন্দিনীকে মেরো না, মেরো না বাসু ভাই, প্লিজ। মার, মার, নন্দিনী, মার, 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 নন্দিনী, মেরো না, নন্দিনী, নন্দিনী, ওকে মার, 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 নন্দিনী, মার, 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 কিল মি, কিল মি, প্লিজ, মার, 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 মেরে ফেল, কিল মি, কিল, মার না, মার, কিল মি, কিল মি। রাজার আত্মার শান্তি হলো। মামা, মেয়েটার কি করবো? পৌঁছালাম তখন ওদের পরিবারের কেউ বেঁচে ছিল না। নন্দিনী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, সুস্থ হলে ওকে মেডিকেল কলেজে ভর্তি করে দিই। তদন্তের জন্য বাসুনাথের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলি। বাসুনাথকে মারার জন্য নন্দিনী দুর্গাকে সুপারি দেয়, কিন্তু জানতো না দুর্গা বাসুনাথের লোক। নন্দিনী দিন রাত্রি সবসময় কাউকে খুঁজে বেড়ায় যে এই মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। ভাবছ কেন বাসুনাথকে অ্যারেস্ট করছি না? এই অপরাধ চক্রের জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত। পুলিশ, মন্ত্রী, আমলা সবই ওর হাতের মুঠোয়, তাই ওর সাম্রাজ্য শেষ করা শুধু আইনের পক্ষে সম্ভব নয়, কখনোই নয়। আইনের হাত কত লম্বা জানি না স্যার, আমার ভালোবাসার শক্তি নন্দিনী। বাসুনাথের কালো সাম্রাজ্য শেষ করার জন্য আমার দুটো হাতই যথেষ্ট। এটা শুধু আমার বিশ্বাস নয়, আমার ভালোবাসার প্রতিজ্ঞা। নন্দিনী, এই যুদ্ধ শুধু তোমার একার নয়, আজ থেকে এই যুদ্ধ আমাদের দুজনেরও। শুনলাম ছেলেটা দুর্গাকে মেরে দিয়েছে। শালা চুরি পরে বাড়ি গিয়ে বসে থাক, শালা শুয়োরের বাচ্চা, পেলে হয় টুকরো টুকরো করে কেটে ফেলবো শালাকে, টুকরো টুকরো করে। মা, এখন আমার কাজ অনেক বেড়ে গেছে, এখন তো আমরা শুধু তিনজনই। উনি সিকিউরিটি রেখেছেন, ওদের জন্য সকাল থেকে কফি, টিফিন, বিরিয়ানি তৈরি করতে করতে সময় কেটে যাচ্ছে। সময় কেটে যাচ্ছে? তোমাকে বিরিয়ানি করতে কে বলেছে? প্লেন ডাল ভাত রাঁধতে পারো না? আমি কি রোজগার করি ওদের জন্য? শালা নির্লজ্জরা, খেয়ে খেয়ে শালারা আমাকে ভিখারি বানিয়ে দেবে। এরকম কেন বলছো? অতিথি নারায়ণ, তুমি নিজে খাও না বলে কি আর কেউ খাবে না? কি বলছো কি এরা নারায়ণ? আর একটু বিরিয়ানি দাও বৌদি, ফাটা ফাটি হয়েছে। তোমার রান্নার হাতটা সুন্দর। না না, অতি সুন্দর। তাহলে আরো আনছি। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি বাবাকে বলে দেবো, তোর চাকরি পাকা হয়ে যাবে। আরে ইন্টারভিউটা তো আমার বাবাই নেবে নাকি? আর ইন্টারভিউ নিয়ে কি হবে? চা টাকা আনবে তা তো এই রাক্ষসাই খেয়ে নেবে। আর আমি চিন্তা করতে পারছি না। চলো না আমরা সবাই মিলে পিকনিক করে আসি। পিকনিক? গুড আইডিয়া।
সবাই মিলে 100টা যাওয়া তো খুব মজা হবে, এনজয় হবে। না না পিকনিকে খাবার এখানেই গেল, আমার সব খাবার এখানে শেষ করে দিল গেল শালা। এই হ্যাঁ 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 ভগবান, তুই একা ওদের সবার সঙ্গে পারবি? তুই আমাদের কথাটা একবার ভাব, সব দায়িত্ব তুই একা নিতে যাচ্ছিস কেন? কারণ নন্দিনীর আমি ছাড়া আর কেউ নেই মা। যদি এই ঘটনা আমাদের পরিবারের সঙ্গে ঘটত তখন তুমি কি বলতে মা? মেরে ফেল। নন্দিনীর পরিবারের সঙ্গে কি ঘটেছে একবার ভেবে দেখ। ওর হাতে জোর করে বন্দুক ধরিয়ে ওর বাবাকে পর্যন্ত খুন করিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে গান্ধীজি নেতাজি প্রতিবাদ করেছিলেন, ওর জন্য আমি পাহাড় পর্যন্ত উপড়ে ফেলতে পারি। লাইফে ফার্স্ট টাইম আমি কোনো মেয়েকে ভালোবেসেছি, নন্দিনী। তার সুখকে নিজের সুখ, তার দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করেছি। তাই যন্ত্রণা ওর একার নয়, আমারও। নন্দিনীর জন্যে আমি জীবনও দিতে পারি। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই লক্ষ্যে সফল হতে পারি। তোমাদের ছেলে কোনো ভুল করবে না, এই বিশ্বাস রাখো মা। তুই তো শুধু নিজের কথাই বলে যাচ্ছিস, একবারও ভেবে দেখেছিস? ভগবান না করুন তোর কিছু হয়ে গেলে তখন তোর বাবা মা নন্দিনী ওদের কে দেখবে? তুই দেখবি। বোন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ভাই কিছুতেই বুঝছে না, ও পাগল হয়ে গেছে। বোন, আমি ওর নিজের দাদা নই, ওর বাবা মা আমাকে ছোটোবেলায় তুলে এনে মানুষ করেছে, কখনো ভাইয়ের থেকে আলাদা চোখে দেখেনি। রামু আমাকে অনেক সম্মান দিয়েছে, আমি ওদের কাছে চিরঋণী। আমি ওদের জন্য নিজের জীবনও দিতে পারি, তাই আমি তোমাকে অনুরোধ করছি। তোমার যদি জীবন নেওয়ারই থাকে তাহলে তুমি ভাইকে ছেড়ে তার বদলে আমার জীবন নিয়ে নাও, প্লিজ। তুমি যেমন একজন ডাক্তার, আমার বাবাও একজন হোমিওপ্যাথি। দেখলে তো, আমাদেরও ডাক্তার ফ্যামিলি, এটা তোমারই বাড়ি মনে করো, যখন যা ইচ্ছে করবে রান্না করে খেয়ে নেবে। Excuse me, Dr. Nandini আছেন? She is not here. She has left for the day. Thank you. এখানে কি করছো? বলছি এখানে কি করছো? চলো বাড়ি চলো। শুনতে পাচ্ছ না, বলি বাড়ি চলো। আমি যাব না। কি? আমি যাব না। হ্যাঁ শুনলে না, আমি যাব না। মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ ডোন্ট ডিস্টার্ব মি। আমি তোমাকে ডিস্টার্ব করছি না, তুমি আমাকে ডিস্টার্ব করছো। পাগলামি করো না নন্দিনী, কেউ তোমাকে কিছু বলেছে? বলো, আমি গিয়ে তাকে দেখে নেব। জানো না তোমাকে কত ভালোবাসি।
জানি। তাহলে তোমার সমস্যাটা আমাকে বলতে পারছো না? তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তার জন্য থ্যাংকস। আমার ব্যবহারে তোমার যদি খারাপ লাগে আই এম সরি, কিন্তু আমি চাই না তুমি আমার জন্য আবার কোনো বিপদে পড়ো। এক শর্মা, ছেড়ে চলে যাবে আমাকে? হুম, কিচ্ছু করার নেই, যেতেই হবে। কেন, কি জন্যে? কেন, কি জন্যে বলো? তোমার ভালোর জন্য। ওফ, কি বলছে, আমার মাথায় কিছুই আসছে না। দেখো নন্দিনী, এইভাবে পালিয়ে বাঁচা যায় না, বাঁচতে গেলে লড়াই করতে হয়। তোমার ভয়টা কিসে? আমার আর হারানোর মতো কিছুই নেই, তোমার হারানোর মতো অনেক কিছু আছে। আমি তো বুঝতেই পারছি না কি হারানোর কথা বলছো তুমি। তোমাদের একটা সুখী পরিবার আছে, তোমার মা আছে, বাবা আছে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। কেন আমার জন্য জীবন নষ্ট করবে? এই অনেক লেকচার দিয়েছি, এবার চলো তো। কেন আমার পিছনে পড়ে আছো? কি আছে আমার? কেন এত ভালোবাসো আমাকে? পাগল হয়ে গেছো? লিভ মি প্লিজ। শুধু আছে 1 2 3 4 5 6 7 8 9 10
মুখে তোর ফেসে গেলাম মেরে বিফ বয় আমি এলাম রে সিফ ক্যাচ তোকে করে বিফ ডালি বললাম রে বিফ এঙ্গেজমেন্ট হলো এফ ফেভার করলাম জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ ভানুমতি ডাকছে পতি নেই গতি আমাকেই যেতে হবে ভানুমতি কোথায় ও ম্যাগাজিন পড়া হচ্ছে সর তোমার পাশে একটু বসতে ইচ্ছে করছে গো বসো ভানুমতি ভানুমতি ও কেন ও বলো এ তো মেকানিক্যাল হলো ভালো করে অন্তর থেকে বলো বাপ মনে হচ্ছে ২০ বছর আগের ভানুমতি ছি 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 যেদিন থেকে আমার জীবনে এই সিকিউরিটি এসছে আমার লাইফ থেকে রোমান্সটাই চলে গেছে আরে ওরা শুনে ফেলবে আরে কি শুনে ফেলবে আমি জানি ওরা এখানে নেই এখানে কি করছো সিকিউরিটি এটা কি এখানেও সিকিউরিটি এখানে আমরা পার্সোনাল টকিং করছি আমরা কি কোনো ডিস্টার্ব করেছি সব জায়গায় এন্ট্রি করছো আর বলছো করছি না এটা কি ভদ্রতা ওনাকে টাচ করবে না এই তো করলাম তোদের কি আপনি কাকে টাচ করছেন সেটা দেখো আমাদের প্রিন্সিপাল বাবা আমাকে প্রিন্সিপাল শেখাচ্ছিস তোরা কি আমার প্রিন্সিপাল স্যার তোর সবকিছু ওয়াচ করাই আমাদের প্রিন্সিপাল কিসের প্রিন্সিপাল রে কিসের প্রিন্সিপাল দেখবি এই তুই দেখবি কি দেখাবে যাই তোমার কি তুমি শুয়ে পড়ো তোমার কোনো চিন্তা নেই সিকিউরিটি তো আছে শালা সব জায়গায় সিকিউরিটি শান্তিতে বাথরুম করতে দিবি না আমার কি সিকিউরিটির কোনো দরকার নেই বেরো বেরো যাক বেরিয়েছে শান্তিতে একটু বাথরুম করতে পারবো রঘুনারায়ণের মেয়ে বেঁচে আছে এই কি বলছিস তুই কি বলছিস কোথায় দেখেছিস ওকে হ্যাঁ রাস্তায় সেদিন রাত্রে ওর সাথে একটা ছেলে ছিল ওই আমাকে মেরেছে কোন এলাকায় কোন রাস্তায় শুধু বল আমাকে ভক্তিনগর গেট ব্রহ্মানন্দ স্ট্রিট কালীপুর একটা ছেলে খুব ভালো ফাইট করতে পারে ওর বাড়িটা কোথায় ওই বাড়িটা উঠবে না Thank you.
আছো, কি করতে চাইছ? তুই আমাকে মরার জন্য রেডি হতে বলেছিলি, সেদিন থেকে তোকে আমি প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড খুঁজেছি। এখন থেকে তুইও ঠিক সেইভাবেই তোর বাবা মা, দাদা আর তোর প্রেমিকাকে খুঁজবি, আর আমি তোকে একটা একটা করে উপহার পাঠাবো। এই নিয়ে তোকে পাঠিয়ে দিচ্ছি তোর প্রথম উপহার। প্রাণে বাঁচতে চাস তাহলে বল নন্দিনীকে এরা কোথায় নিয়ে গেছে, বাসুরাত কোথায় আছে, আর না হলে এই মেশিনের সব কটা দানা খালি করতে আমার 3 সেকেন্ড সময় লাগবে না। চুপ করে থাকিস না, বল। বাবা বাবা বাবা, তুই নন্দিনীকে বাঁচা। বাবা শান্ত, বাবা আর কাছে ফোন নেই? আছে তো বাবা, তুই একবার ফোন করে দেখ তো, কখন থেকে ফোন করছি সুর ফোন তুলছে না।
এই এই মেয়েটাকে নিয়ে আয়। আর এক পা এগোলে এর গলার নলি কেটে দেবো। এই তুই এর জন্য বাসুরেড্ডির মতো এক গোখরোল রাজি পা দিয়েছিস যে পুলিশ গভর্নমেন্টকে পকেটে পুরে নিজের কালো সাম্রাজ্য চালায়। এই এর প্রেমিকার সামনে একে শেষ করে দে। প্রেমিকাকে বাঁচাতে এসেছিলি না? বাঁচা। এবার বুঝলি আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার কি ভয়ঙ্কর ফল? এই হিজড়ে, মেরে দে আমাকে। আমার শরীরে যদি 1% প্রাণ থাকে আর আমি যদি বেঁচে থাকি তাহলে তুইও শেষ। মারবো, কিন্তু তোকে এত সহজে আমি মারবো না। তোকে আমি এমন মৃত্যু দেবো যে মৃত্যুর যন্ত্রণা তুই মরার পরেও ভুলতে পারবি না। আমি তোকে সেই মৃত্যু দেবো যে মৃত্যু একদিন রঘুনারায়ণকে দিয়েছিলাম। এই গান নিয়ে আয়, দে শুট কর আগে। এর জন্য আমি এত লড়াই করলাম। এই হিজড়েদের ভয়ে তুমি আত্মহত্যা করবে? তোমার আমার উপর বিশ্বাস নেই? আমার ছাতি ফুটো করতে পারে এত শক্তি ওদের বুলেটে নেই। দেখছিস কি শেষ করে দে। যে এক পা এগোবে শেষ হয়ে যাবে, যার বাঁচার ইচ্ছা আছে সবলে আমার সামনে থেকে। Oh!
Shoot him! Shoot him! Hey! Hello there! তাড়াতাড়ি আয়, হসপিটাল যেতে দেরি হচ্ছে রাম। আরে আমার অফিস টাইম হয়ে যাচ্ছে। আসছি আসছি, মাছ ভাজা চাটনি রেডি। ছেলে আমার বড় খুব হয়েছে।